হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আজ আমরা এক্সপ্লেইন করব ভেনম সিনেমাটির। বিশ্বব্রহ্মাণ্ড সৃষ্টির অনেক পূর্বেই অন্ধকারের দেবতা নাল বর্তমান ছিল। এরপর সেলেস্টিয়ালরা এই বিশ্বব্রহ্মাণ্ডের সৃষ্টি করেন, যাদেরকে আমরা গড বা দেবতা বলে থাকি। সেলেস্টিয়ালরা বিশ্ব সৃষ্টি করার কারণে অন্ধকারের দেবতা নালের সাথে তাদের বিবাদ তৈরি হয়। তখন বিশ্বব্রহ্মাণ্ডের প্রতি নজর রাখার জন্য নাল সিম্বিউটদের সৃষ্টি করেন। ভেনম হলো তাদের মধ্যে অন্যতম একটি সিম্বিউট প্রজাতি। মার্ভেল কমিক্সে প্রথম ভেনমের আবির্ভাব ঘটে 1984 সালে দ্য অ্যামেজিং স্পাইডারম্যানের 252 ইস্যুতে। এরপর 2007 সালে আংশিকভাবে এবং 2018 সালে সামগ্রিকভাবে ভেনম ক্যারেক্টারটির সাথে দর্শকরা পরিচিত হয়। 2007 সালে আমরা স্পাইডারম্যান 3 ভেনম এবং তার হোস্ট অ্যাডি ব্রককে ভিলেন হিসেবে দেখি, কিন্তু 2018 সালে ভেনম মুভিটি অ্যাডি ব্রক ও ভেনমকে নায়ক হিসেবে দেখানো হয়েছে। সিম্বিউটরা সাধারণত কোনো জীবের সাথে বন্ড করে প্রাণীটিকে মেরে ফেলে। লাইভ সিনেমায় আমরা এমন সিম্বিউটকেই দেখতে পাই, কিন্তু ভেনম সিম্বিউটটি অন্যান্য সিম্বিউট থেকে আলাদা। সে যে কোনো প্রাণীর সাথে পার্মানেন্টলি বন্ড করতে চায়, তাই সে পৃথিবীতে চলে আসে আর পৃথিবীতে এসেই স্পাইডারম্যানকে হোস্ট বানিয়ে ফেলে, যার ফলে সহস্র পিটারের মনে হিংসার জন্ম নেয়। কিন্তু ভেনম বেশিদিন পর্যন্ত স্পাইডারম্যানের সাথে থাকতে পারেনি, কারণ স্পাইডারম্যান ভেনম চরিত্রটি বুঝতে পেরে গিয়েছিল। বহু কষ্ট করে ভেনমের কাছ থেকে স্পাইডারম্যান মুক্তি পায়। ভেনম যেহেতু হোস্ট ছাড়া বাঁচতে পারে না, তাই সে অ্যাডি ব্রকের শরীরে আশ্রয় নেয়। অ্যাডি ব্রক স্পাইডারম্যানকে অপছন্দ করত। এভাবেই অ্যাডি ব্রক ভেনমের সাথে মিশে স্পাইডারম্যানের সবচাইতে বড় পাওয়ারফুল ভিলেনে পরিণত হয়। মার্ভেল কমিকে এমন কয়েকটি চরিত্র রয়েছে যাদের সাথে ভেনমের বন্ডিং হয়েছিল। স্পাইডারম্যান, অ্যাডি ব্রক এবং একবার ডেডপুলের সাথেও ভেনমের বন্ডিং হয়েছিল, কিন্তু ভেনমকে কেউ সম্পূর্ণরূপে কন্ট্রোল করতে পারেনি, কারণ ভেনম হোস্টকেই কন্ট্রোল করত। কিন্তু ফ্লাশ জংশন ভেনমকে সম্পূর্ণরূপে কন্ট্রোল করতে পেরেছিল আর ভেনমকে সরকারের কাজে লাগায়। এছাড়াও অনেক মার্ভেল চরিত্র আছে যাদের সাথে ভেনম বন্ডিং করেছিল। এবার ভেনমের প্লাস পয়েন্ট ও মাইনাস পয়েন্ট নিয়ে কথা বলি। ভেনমের কাছে সুপার স্ট্রেংথ, শিফটিং, হিলিং ফ্যাক্টর, নিজের শরীরকে হাতিয়ারের মতো ব্যবহার করার ক্ষমতা ছাড়াও সে অন্যের পাওয়ারকে কপি করতে পারে, যেমনটা সে স্পাইডারম্যানের পাওয়ারগুলোকে কপি করেছিল। ভেনমের কিছু উইক বা মাইনাস পয়েন্টও রয়েছে। ফায়ার এবং সাউন্ড হলো ভেনমের সবচাইতে উইক পয়েন্ট। ভেনম সিম্বিউট প্রজাতির হলেও তার চেয়েও হাজার গুণ শক্তিশালী সিম্বিউট রয়েছে। কার্নেস, টক্সিন ইত্যাদি হলো সবচেয়ে শক্তিশালী সিম্বিউট। তো বন্ধুরা, আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, বেশি বেশি করে শেয়ার করবে, আর নতুন কোনো মুভির এক্সপ্লেইন জানতে চাইলে কমেন্টসে অবশ্যই আমাদের জানাবে, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। ধন্যবাদ সবাইকে।